আসসালামু আলাইকুম, আমি সজল, বাংলা টিউটোরিয়াল মার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে স্লাইড শোগুলোতে আপনারা পিকচার ব্যবহার করেন, মাঝে মাঝে সেই পিকচারের ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করার প্রয়োজন হয়ে পড়ে। কিভাবে পিকচারগুলোর ব্যাকগ্রাউন্ড ডিলিট করবেন আজ এটি আমি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এর জন্য প্রথমে আমরা একটি নতুন স্লাইড শো নতুন স্লাইড নিয়ে নেই। এখন পিকচার ইনসার্ট করব। ওকে, আমরা এই পিকচারটি নিয়ে নিলাম, দুটো পিকচার নিয়ে আসবো, আনাদার পিকচার ইনসার্ট করব, এই পিকচার পিকচারটা নিয়ে। এখন দেখুন আমরা দুটো পিকচার নিয়েছি, এই দুটো পিকচারের ব্যাকগ্রাউন্ডই সাদা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে আমরা কীভাবে ডিলিট করব, খুব সহজ একটি ব্যাপার। দেখুন আমরা এখন রয়েছি পিকচার টুলের ফরম্যাট অপশনে, এখানে একটা অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। যে ব্যাকগ্রাউন্ড যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটিকে আমরা ডিলিট করতে চাইবো সেই পিকচারটিকে আমরা সিলেক্ট করে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে দেখুন এরকম হয়ে যাবে, একটি ফ্রেম আসবে, ফ্রেমটিকে আমরা বড় করে ছবিটি মাঝে নিয়ে আসব। এখন দেখুন এই যে ওয়াটার সুইচ, এই ওয়াটার সুইচের নিচে এর একটি শ্যাডো রয়েছে, এই শ্যাডোটি কিন্তু হাইলাইটস হই নাই, এই শ্যাডোটিকে হাইলাইটস না করলে কী অবস্থা হয় আমরা দেখুন, বাইরে ক্লিক করে দেখি, দেখুন এই শ্যাডোটি কিন্তু রয়েই গিয়েছে, এই শ্যাডোটিকেও আমাদের ডিলিট করতে হবে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই। দেখুন এখানে তিনটি অপশন রয়েছে, মার্ক এরিয়াস টু কিপ, মার্ক এরিয়াস টু রিমুভ, ডিলিট মার্ক, ডিসকার্ড অল চেঞ্জেস, কিপ চেঞ্জেস। এখন দেখুন এটা হচ্ছে আমরা যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করতে চাচ্ছি ওই পিকচারের কিছু অংশকে যদি আমরা রাখতে চাই, মানে এরকম গোলাপি কালার হয়ে গিয়েছে কিন্তু আমরা ওই অংশটাকে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে এই অপশনটি কাজ করবে। আর এই অপশনটি হচ্ছে আমরা ওই পিকচারের অন্য একটি অংশ যেটা হাইলাইট হই নাই সেটিকে আমরা ডিলিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে মার্ক এরিয়াস টু রিমুভ। আর ডিলিট মার্কটা হচ্ছে আমরা যে অংশটিকে মার্ক করেছি সেটিকে যদি ডিলিট করতে চাই তাহলে এই অপশনটি। এখন আসি, যেহেতু এইটা আমাদের এই শ্যাডোটি থাকবে না সেহেতু মার্ক এরিয়াস টু রিমুভ এটির উপর ক্লিক করব। দেখুন একটি পেন্সিলের মতো আসলো, এখন এটুকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ছেড়ে দিব। দেখুন এখানে কিন্তু এই শ্যাডোটি গোলাপি কালারের মাধ্যমে হাইলাইটস হয়ে গিয়েছে। এগেইন আমরা এই অংশটাকেও সিলেক্ট করব, দেখুন পুরো শ্যাডোটি গোলাপি কালারের মাধ্যমে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা বাইরে একটি ক্লিক করলেই এই ব্যাকগ্রাউন্ডটি চলে যাবে শ্যাডো সহ, দেখা যাক বাইরে ক্লিক করলাম, দেখুন দেখুন শ্যাডো সহ হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চলে গিয়েছে। ফটোশপের মাধ্যমে এত নিখুঁতভাবে অনেক সময় ব্যাকগ্রাউন্ডটিকে ডিলিট করা সম্ভব হয়ে ওঠে না। এখন এই পিকচারটি থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। দেখুন পিকচারটি সিলেক্ট করে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম, এবং পিকচারটি কিন্তু হাইলাইটেড হয়ে গিয়েছে গোলাপি কালারের মাধ্যমে। আমরা এই ফ্রেমটিকে একটু বড় করে দিব, অর্থাৎ আমরা আমাদের যে অবজেক্টটা অবজেক্টটি এই ফ্রেমের মধ্যে রাখব। দেখুন এখানে লক্ষ্য করুন একটি ব্যাপার, সেটি হচ্ছে এই যে আমরা কিন্তু এইটুকু রাখতে চাচ্ছি, এবং হ্যাঁ এইটুকু কিন্তু আমরা রাখতে চাচ্ছি, এইটুকু রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে এখন বাইরে ক্লিক করলে কিন্তু এইটুকু আর থাকবে না, এটুকু ডিলিট হয়ে যাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে। সেক্ষেত্রে আমাদের মার্ক এরিয়াস টু কিপ এটির উপরে ক্লিক করব, ক্লিক করে এই পেন্সিলের মাধ্যমে আমরা এটুকু সিলেক্ট করব। দেখুন এখন কিন্তু এটুকু চলে এসছে, এখন বাইরে ক্লিক করার মাধ্যমে আমরা এটিকে ব্যাকগ্রাউন্ড মুক্ত করতে পারি। এখানে দেখুন এখানে একটু রয়েছে যেটা আমরা চাচ্ছি না, সেক্ষেত্রে মার্ক এরিয়া টু রিমুভ ক্লিক করে এটুকু যদি সিলেক্ট করে দিই, দেখুন
চলে গিয়েছে, মানে গোলাপি কালার দ্বারা হাইলাইটেড হয়ে গিয়েছে। আর একটু আছে এই কর্নারটায়, এই কর্নারটায় আমরা ঠিক সেম ওয়েতে সিলেক্ট করে দিব, চলে গিয়েছে। এখন যদি আমরা বাইরে একটি ক্লিক করি, দেখুন নিখুঁতভাবে এটির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা এই পিকচারটিকে আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি, সহজ, খুব সহজ। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করব, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।